হাই, চলে এসেছি আরও একটা সামার আউটফিট নিয়ে। আজকে আমি আমার ওয়ার্ড্রপের সব থেকে পুরনো জামাটা পরেছি, দেখেই বুঝতে পারছো জামাটা আমি লাখখানেকবার পরেছি। আর কটনের জামা কাপড়ের কী সমস্যা বলো তো, যতই তুমি আয়রন করো ভাঁজ ঠিক পড়বেই না। সেটা আলাদা ব্যাপার যে আমি আজকে আয়রন করতেই ভুলে গেছি, তোমরা আমার থেকে এক্সকিউজ দেওয়াও শিখে নিতে পারো। আর এই শাকটা পরে এত আরাম না গরমকালে, মনেই হয় না কিছু পরে আছি, আর তার জন্যই তো আমি এটা সবসময় গলিয়ে নিই। আর আমার জীবনের এই এক মহাসমস্যা, যেটা পছন্দ হয় সেটা ম্যাচ করে না, যেটা ম্যাচ করে সেটা পছন্দ হয় না, যেমন এই মুহূর্তে ইয়াররিংটা। তো আমি ফাইনালি রেডি, শীত গ্রীষ্ম বর্ষা সিজন যাই থাকুক, স্টাইল তো করতেই হবে তাই না? তার জন্য আমি একটা শোল্ডার ওপেন করে একটু পোজ টোজ দিয়ে নিলাম, কিন্তু আমাকে বাইরেও তো বেরোতে হবে, তার জন্য এরকম একটা স্টাইল করে নিলাম। তোমরা জানিও কোনটা বেশি ভালো লাগছে, আগেরটা না এটা। চলো, আমি ফাইনালি রেডি, আর দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। আজকের মতো বাই।